আনন্দবিড়িতে সবাইকে স্বাগতম। মরিচ খান আয়ুবারান। খাবারের স্বাদ বাড়াতে আর সুগন্ধ ছড়াতে মরিচের জুড়ি নেই বলেই আমরা জানি, তবে মরিচের ঝাল নাকি তারুণ্য ধরে রাখতে, ক্যান্সার দমন করতে সহায়তা করে এবং হৃৎপিণ্ডকে ভালো রাখে। হ্যাঁ, এমনটাই বলছেন এখন বিশেষজ্ঞরা। নানা রকমের মরিচ আজকাল জার্মানদের মধ্যে ঝাল খাওয়ার প্রচলন শুরু হয়েছে। অনেক দোকানেই কম ঝাল বা বেশি ঝালের বিভিন্ন সাইজের মরিচ দেখতে পাওয়া যায়। সবুজ, লাল, হলুদ, কমলার মতো নানা রঙের মরিচ জার্মানরা গ্রিল, রান্না বা সালাদে ব্যবহার করে থাকে। কারণ বিভিন্ন সমীক্ষার মাধ্যমে তারা জানতে পারছেন যে মরিচ রুচি বা খাবারের গন্ধ বাড়ানো ছাড়াও নানা রোগবালাই থেকে মানুষকে দূরে রাখতেও সহায়তা করে। ঝাল কফি। মজার ব্যাপার হচ্ছে জার্মানির বিশেষ কিছু ক্যাফেতে আজকাল মরিচ দেয়া ঝাল, গরম কফি এবং তরল চকোলেট, সাধারণ চকোলেট, ঝাল চিপস ইত্যাদি পাওয়া যায়। তরুণ প্রজন্মের কাছে এসব বেশ জনপ্রিয়। ঝাল খাবার যে আজকাল জার্মানদের কাছে পছন্দের তা লক্ষ্য করা যায় চাইনিজ, বাঙালি আর থাই রেস্তোরাঁগুলোতে গেলে। মরিচ আয়ু বাড়াতে সহায়তা করে। মরিচের ঝাল নানা অসুখের ঝুঁকি কমায়, এমনকি 10 বছর পর্যন্ত নাকি মানুষের আয়ুও বাড়িয়ে দিতে পারে। একটি গবেষণা থেকে এমনটি জানতে পেরেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ভারমন্ট বিশ্ববিদ্যালয়ে। পরিপাকতন্ত্র। কাঁচামরিচের অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে অন্যান্য রোগবাদী হওয়া থেকে দূরে রাখতে পারে। তাছাড়া কাঁচামরিচের আঁশ পরিপাকতন্ত্রকে সুস্থ রাখতে বিশেষভাবে সহায়তা করে। খুব বেশি নয়, মরিচে থাকা বিটা ক্যারোটিন এবং ক্যাপসিকিন হৃদরোগ, ডায়াবেটিস এবং পেটের নানা সমস্যার ঝুঁকি কমায়। আর সে কারণেই ডাক্তার ভলগা ফাইলের মতে একজন মানুষের সপ্তাহে 3 দিন 2 করে ছোট কাঁচামরিচ খাওয়াই যথেষ্ট। ভিটামিন সি। কাঁচামরিচে রয়েছে প্রচুর ভিটামিন সি, যা মানুষের শরীরকে বিভিন্ন সংক্রামক রোগ থেকে দূরে রাখে। তাছাড়া হার্ট অ্যাটাক, স্ট্রোকের ঝুঁকি কমাতেও সাহায্য করে কাঁচামরিচ। হলুদ এবং মরিচ। পেটে বায়ু হওয়া কমাতে আধা চা চামচ মরিচের গুঁড়া এবং 1 চা চামচ হলুদ গুঁড়া 1 গ্লাস পানিতে মিশিয়ে দিনে 3 বার ধীরে ধীরে পান করবেন। এর ফলে পেটে বায়ু হওয়া কমে যাবে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এরপর বেল বাটনে প্রেস করুন। আনন্দবিড়ির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।